মাধ্যমিক সাজেশান দু হাজার একুশ ভূগোল সাজেশান দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডলের ধারণা মাধ্যমিকের একশো পার্সেন্ট সাজেশান মাধ্যমিকের কমন সাজেশান চলো আমরা নিই মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডলের ধারণা উপাদান এক বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের মধ্যে সর্বাধিক পরিমাণ রয়েছে এক নাইট্রোজেন দুই অক্সিজেন তিন কার্বন ডাইঅক্সাইড চার ওজন কী হবে এক নাইট্রোজেন দুই আকাশের রং নীল হওয়ার কারণ বায়ুমণ্ডলের এক ধূলিকণার দুই বাষ্পের তিন জেনন গ্যাসের চার ওজন স্তরের উপস্থিত এক ধূলিকণার তিন বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর হল এক আইনস্পিয়ার দুই এক্সোস্পিয়ার তিন ম্যাগনোটোস্পিয়ার চার ট্রপোস্পিয়ার তিন কী হবে ম্যাগনোটোস্পেয়ার বায়ুমণ্ডলের যেই স্তরে ওজোন গ্যাসের গণত্ব সর্বাধিক সেটি হল এক ম্যাগনেটোস্পফিয়ার দুই ট্রপোসফিয়ার তিন স্ট্র্যাটোস্ফিয়ার চার মেসোসফিয়ার কী হবে তিন স্ট্যাটোসফিয়ার পাঁচ নিরক্ষরেখার ওপর টপোসফিয়ার উচ্চতা কত ষোলো থেকে কিমি ছয় বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমানগুলি উড়ে স্ট্যাটোস্ফিয়ার সাত জেড বায়ু বায়ুমণ্ডলে কোন অংশ প্রভাবিত হয় ট্রপোপোজ আট প্রাকৃতিক সৌরপদ্যা বলা হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে ওজন স্তরকে নয় শীত তাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডল ড্যাশ গ্যাস নির্গত হয় সিএফসি দশ টপোসফিয়ারের প্রতি এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সি হারে উষ্ণতা হ্রাস পায় ঠিক না ভুল ঠিক এগারো টপোসফিয়ারের ওজন গ্যাসের সবচেয়ে বেশি সঞ্চয় দেখা যায় ঠিক না ভুল ভুল বারো টপোসফিয়ারে ধুলিকোনায় উপস্থিত সর্বাধিক ঠিক না ভুল ঠিক তেরো পৃথিবীর অ্যালবার্ডোর পরিমাণ প্রায় এক বত্রিশ পার্সেন্ট দুই তেত্রিশ পার্সেন্ট তিন চৌত্রিশ পার্সেন্ট চার আটত্রিশ পার্সেন্ট তিন চৌত্রিশ পার্সেন্ট চোদ্দো এল নিনোর আবির্ভাব হয় এক আটলান্টিক মহাসাগরে দুই ভারত মহাসাগরে তিন প্রশান্ত মহাসাগরে চার কুমের মহাসাগরে তিন প্রশান্ত মহাসাগরে পনেরো গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী প্রধান গ্যাস হলো এক কার্বন ডাইঅক্সাইড দুই এনও টু তিন সিএইচ ফোর চার সিএফসি কী হবে এক সিএ টু ষোলো যে পদ্ধতিতে তাপ কোনো জড়মাধ্যম ছাড়াই বায়ুমণ্ডলের মধ্যে সঞ্চালিত হয় তাকে বলে এক উত্তাপ্তের সমতা দুই বিকিরণ তিন অ্যাবড্যাকশন চার পরিচালন দুই কী হবে বিকিরণ সতেরো বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন প্রসার দেখা যায় এক নিরীক্ষ দুই মৌসুমি তিন উষ্ণমেরু চার ভূমিত জলবায়ু অঞ্চলে এক কী হবে নিরীক্ষীয় আঠারো নিম্নবায়ুস্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কী বলে বৈপরীত্য উত্তাপ উনিশ মেরু অঞ্চলে সর সূর্যরশির পোতন কম থাকে বলে উষ্ণতা কমে ঠিক না বল ঠিক কুড়ি সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ বায়ুচয়ের পরিমাণ হলো প্রায় এক এক হাজার তেরো মিলিবার দুই হাজার তিন মিলিবার তিন হাজার ত্রিশ মিলিবার চার হাজার তেইশ মিলিবার এক কিউবে হাজার তেরো মিলিবার একুশ মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী গুণিজড় টণ্ড এই নামেও ডাকা হয় এক টুইস্টার তিন হ্যারিকেন চার টাইফুন দুই হবে টুইস্টার বাইশ ফ্রান্সের নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে এক চিনুক দুই সিরুক্কো তিন মিস্ট্রাল চার বোরা তিন হবে মিস্ট্রাল বায়ু চাপ মাপার একক কি মিলিবার চব্বিশ অ্যানিমোমিটার কী কাজে ব্যবহৃত হয় অথবা অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় শুদ্ধ না অশুদ্ধ বায়ুর গতিবেগ পরিমাপ করতে পঁচিশ বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ব্যারোমিটার ২৬ ক্রান্তীয় পুবালি জেড বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ুকে ভারতে আসতে বাধ্য করে সাতাশ লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু ঠিক না বল বল আঠাশ চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে বায়ুর গতিবেগ প্রবল ও সশব্দ থাকে বলে তাকে অশ্বাংশ বলে ঠিক না বল ভুল উনত্রিশ অন্ত আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে দুটি পশ্চিমাবায়ু মিলিত হয় ঠিক না বল ভুল তিরিশ বায়ুর আর্দ্রতামক যন্ত্র হল এক হাইগ্রোমিটার দুই রেনগজ তিন অ্যানিমোমিটার চার ব্যারোমিটার এক কী হবে হাইগ্রোমিটার একত্রিশ ঋতু পরিবর্তন দেখা যায় না এক ক্রান্তীয় মৌসুমি দুই নিরীক্ষীয় তিন উষ্ণমেরু চার চীনদেশীয় জলবায়ু কী হবে নিরীক্ষীয় বত্রিশ কোন বৃষ্টিকে সীমান্ত বৃষ্টি বলে নাতিসষ্ণত ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাতকে তেত্রিশ নাতিশীষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায় নাতিশীষ্ণ ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত এক চৌত্রিশ পৃথিবীর কোন অঞ্চলে পরিচালন বৃষ্টিপাতের প্রাধান্য দেখা যায় নিরীক্ষ অঞ্চলে পঁয়ত্রিশ সম্পৃক্তবাহীর আফ্রিকা আদ্রতা ড্যাশ একশো পার্সেন্ট ছত্রিশ কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র উষ্ণতার রেখাটিক বছরের মধ্যভাগ নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত দক্ষিণ গোলার্ধে সাঁত্রিশ ধোয়া ও কুয়াশার মিলনে ড্যাশ তৈরি হয় ধোয়াশা আটত্রিশ বায়ুর উষ্ণতা বৃদ্ধিতে আপেক্ষাদ্রতা বৃদ্ধি পায় ঠিক না ভুল কী হবে ভুল সর্বশ্রেষ্ঠ কত ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ